কাল কলকাতার 39 নম্বর ওয়ার্ডে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের মাঝে হয়ে গেল সবচেয়ে বড় দিদিকে বলো কর্মসূচি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 49 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাসিমউদ্দিন সাহেব, বিধায়িকা স্মিতা বক্সি, এক্সএমএলএ ও সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস নেতা সৌম বক্সি, কাউন্সিলর আলী হোসেন, এমজি নুদাত, এছাড়াও অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের কার্যকর্তারা। এবং আমাদের আপনারা জানেন সকলে 91370 এই নম্বরটি এবং তার সাথে www.didikobolo.com অনলাইনে তারাও সেখানেও তাদের অভাব অভিযোগ জানাতে পারে। আর লিখিত যদি দেয় আমরা আমাদের বিধায়িকা এবং কাউন্সিলরের সাথে আলোচনা করে যাতে তাদের যদি সেই সমস্যা থাকে সেই সমস্যাটাকে যত দ্রুত সম্ভব মেটানো যায় আমরা সেটা চেষ্টা করব। এবং যদি কোনো আরও বড় সমস্যা থাকে সেটা এমএলএ এবং কাউন্সিলরের মাধ্যম থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছিয়ে দেওয়ার আমরা সেটা চেষ্টা করব। দিদিকে বলো প্রোগ্রাম গত 29শে জুলাই এটা মমতা ব্যানার্জি নিজেই লঞ্চ করেছিলেন নজরুল মঞ্চে। তারপর থেকে প্রতিটা জনপ্রতিনিধিকে দেওয়া হচ্ছে বিধায়কদের যে নিজের নিজের এলাকার কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা ওয়ার্ড দিয়ে সেখানে করার। এবং আমার 39 ওয়ার্ডে যুব তৃণমূলের পক্ষ থেকে প্রবীর দেকে পাঠানো হয়েছে। এর জন্য আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে শুধু জনপ্রতিনিধিদের উপর আস্থা রাখার সঙ্গে সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদেরও সৈনিকদেরও এর মধ্যে কাজের মধ্যে ঢুকিয়েছেন। দেখুন, প্রথমেই বলি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই দিদিকে বলো কর্মসূচি নিয়েছিলেন তার আগেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তার যুব সৈনিকদের ওপরই ভরসা রেখেছিলেন। কারণ তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের তৈরি করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই যুব সৈনিকদের ওপর ভরসা রাখেন। আর এটাও ব্যতিক্রমী নয়, এই দিদিকে বলো কর্মসূচিতেও প্রথমে যেরকম জনপ্রতিনিধি বিধায়কদের সামিল করেছেন পরবর্তীকালে নিশ্চয়ই তিনি তার দলের যুব সভাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ আমাদের কাছে পড়তেছেন। জয় সবটাই বলেছে, আমি দীর্ঘায়িত করছি না, ও সুন্দরভাবে তার উদ্দেশ্য তার লক্ষ্য সবটাই বলেছে, রিপিট করে লাভ নেই। একটা কথা বলে শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আজকে যে আমরা সভা ডেকেছি, জনতা দরবার ডেকেছি, আজকে যে বলো দিদিকে বলো যে প্রোগ্রামটাকে লঞ্চ করেছি, তার আগে আজকে সকাল 8:11 থেকে 4 অবধি অটো ঘুরেছে পুরো পাড়াতে, সমস্ত মানুষকে বলা হয়েছে আপনারা এখানে আসুন। এখানে আজকে যারা বলেছেন শুধু এটা দেখবেন না, এখানে সাজেশান বক্স ছিল এবং সবার কাছে খাতা দেওয়া হয়েছে, তারা লিখুন, তাদের কোনো মত থাকে, তাদের কোনো সাজেশান থাকে, তাদের কোনো অভিযোগ থাকে, তারা লিখে বক্সে ডালুন, আমরা সব নিয়ে নিয়েছি। অনেক লোক লিখেছে, আমি দেখছি অনেক লোক বসে বসে উর্দুতে, হিন্দিতে, বাংলাতে, যে ভাষাতে সবাই লিখেছে কিন্তু কাগজে, এবং লিখে বক্সেও দিয়েছে, কোথাও খাতাও দিয়েছে, সবটা আমরা পেয়ে গেছি। আমাদের বিধায়িকা একটা দারুণ কথা বলছে, একটা সুযোগ আমরা পেয়েছি। কালকে আমাদের বোরোতে মেয়র ফারাজ হাকিম সাহেবের সভা, আজকে আমরা এই যে এখানে শিখলাম, আমরা যে এখানে শিখলাম যার সমস্যা এসছে, কালকে আমরা একটা সুযোগ পেয়েছি 39 ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে ওয়ার্ডের ব্যাপারটা বলার ওনার সামনে, এবং সর্বশেষে আমার চেয়ারপারসন, তিনিও কনক্লুশন করবেন কালকে, এই সুযোগটা আমরা পেলাম।